हेलो गाइज, वेलकम बैक टू आवर चैनल मामकी लाइफ स्टाइल। आशा करछि भालो आछो, आमिओ भालो आछि। तो सकाल सकाल गुड मर्निंग। तो एखन हच्छे चा खाच्छि, चाटा खेये निये आजके सारादिन की की करि तोमादेर साथे सेटाई शेयर करब। तो चलो देखते थाको वीडियो। हाय करे दाओ सोना। हाय बोलो। हाय। निजे निजे खाओ खाओ, मुखे दाओ। आमार मामा एका एका खाच्छे, गुड गार्ल हये गेछे। तो चलो पूरा वीडियोटा देखते थको। तारपर बाड़ीते गाच काटा हुच्छिलो, तो सेई जोन्नो आर कि दाड़िये वीडियो करछिलाम। तो चलो वीडियोटी देखते थको, आशा करछि भालो लागबे, स्किप ना करे देखबे। तो स्नान टान करे टिफिनेर जोन्नो हच्छे, टिफिन बानानो हच्छे। तो सेई जोन्नो परोटा हच्छे आर हच्छे तरकारि छिलो, आलू कुमड़ो तरकारि, तो सेटा गरम करेछि। तो आजके टिफिनटा खेये তারপরে হচ্ছে যাবো বাজারে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা বাজারে চলে এসেছি, সবজি বাজার করছিলাম। তো সবজি বাজার করে তারপরে হচ্ছে চিকেন নেবো। তো চিকেন টিকেন নিয়ে তারপরে আমরা গেছিলাম পাম্পারের দোকানে। বাজার থেকে বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে আমরা হচ্ছে কী রান্না করি আমি, তো সেটাই আজকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটি। আর হচ্ছে ফলন্ত গাছ কেন কাটলাম, নারকেল গাছটা তো আমাদের ছাদের উপরেই চলে এসেছিলো, তো আমাদেরই গাছ তো হেলে গেছিলো, তো সেই জন্য কাটা হয়েছে। একটু ঝড় হলে, হাওয়া হলে, জোরে তো গাছটা দুল, তো সেই জন্য কাটা হয়েছে। আর আম গাছটাও কাটার ইচ্ছে ছিল, কিন্তু কাটা হয়নি। লোকগুলো বলছে যে কেন কাটছো, ফলন্ত গাছ আম হয়, তো সেই জন্য আর আম গাছটা কাটেনি, ডালটা কেটেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে গৃহবধূ, তো আমরা সবসময় তো আর বাইরে গিয়ে ভিডিও করতে পারি না। তো আমরা যতটুকু পারি সেটাই দেখাই, বাড়িতে থেকেই দেখাই। তো যখন বাইরে যাবো তখন তোমরা বাইরের ব্লগ পেয়েই যাবে। তো প্লিজ একটু সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটি আজকে আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাই।